হ্যালো বন্ধুগণ, আমি সিরাজ খান। আজকে আবার লাইভে উপস্থিত হলাম। বিশেষ করে আজকে আমি এখন ইমোট স্কুলে আছি এবং স্কুল থেকেই লাইভটা দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন, তবুও বলছি যে আমরা সুপ্রিম কোর্টে অলরেডি ইপিএফ মামলা আমরা জিতে গেছি এবং তার সাথে সাথে মানে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে তারা যে হলফনামা দিয়েছিল সেটাকে টোটালটাকে ওরা রিজেক্ট করে দিয়েছে। এর অর্থ হচ্ছে এটাই যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় বহাল থাকছে। সুতরাং আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা ইপিএফ মামলা আমরা জয় করলাম। এখন হচ্ছে বন্ধুগণ যে এখন এই ইপিএফ এর যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো পাওয়ার জন্য আমাদের পরবর্তী কি পদক্ষেপ হবে সেই পদক্ষেপগুলো অবশ্যই শামিমদা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন। সত্যি এটা আজকে আমাদের কাছে বড়ই আনন্দের বিষয় যে আমরা ইপিএফ মামলা আমরা জয় করলাম। সকলের সহযোগিতায় প্রত্যেকে যারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই কেসটাকে নিয়ে মরণপণ লড়াই করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে আপামর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা অন্তর থেকে চেয়েছে যে আমরা এই মামলা যেন জয় করি, এই মামলা যেন আমরা জিততে পারি, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরো বড় যে লড়াই সেই লড়াই রয়েছে, আমাদের যে স্ট্যাটাসের লড়াই সেই লড়াই যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই লড়াই সেটাকেও যেন আমরা যেন ছিনিয়ে আনতে পারি। সে কেসের মাধ্যমে হোক বা আন্দোলনের মাধ্যমে হোক বা কেস আন্দোলন দুটোর মাধ্যমে হোক, তো তার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন। আজকের এই ছোট্ট একটা জয়, এই জয় কিন্তু আমাদের এটা প্রমাণ করলো যে আমরা যদি সঠিকভাবে যদি যে কোনো সে আন্দোলন করি বা কেস করি, যদি নিষ্ঠার সহিত সেই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই জয় আসবেই। কারণ সত্যের জয় একদিন না একদিন হবেই হবে, হয়তো একটু দেরিতে হয় কিন্তু অবশ্যই হবে। তো বন্ধুগণ এই মুহূর্তে স্কুলে, এটা আমার স্কুল দেখতে পাচ্ছেন, একটু দেখেই দিচ্ছি আমার স্কুল, তো স্কুল থেকেই লাইভটা দিচ্ছি। যাই হোক, এই ছোট্ট একটা খুশির খবর প্রত্যেকের সঙ্গে একটু শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।